আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ফাহিম ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি গাড়ি দেখাবেন আজকে? আজকে দেখাবো ভাইয়া টয়োটা 110, একেবারে একেবারে অক্ষয় গাড়ি দেখাবো ইনশাআল্লাহ। এক্সি সেলুন, মডেল হচ্ছে 97, রেজিস্ট্রেশন হচ্ছে 2002, পেপার 25 সাল 26 সাল পর্যন্ত ফুল আপডেট করা, 1500 cc, অল অটোর গাড়ি মাশাআল্লাহ, অরিজিনাল কালারের গাড়ি ভাইয়া। রিসেন্টলি মনে হয় আপনার এগুলো খুব সেল হচ্ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, এগুলো খুব চলতেছে, এগুলো চাহিদা বাড়ছে, এগুলোর জন্য এগুলো আনতেছি ভাইয়া। আচ্ছা ভাই, তো চলেন দেখি গাড়ি। চলুন দেখা যাক। দেখতে পাচ্ছি সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল, যে হেডলাইট সে হেডলাইট সাইড লাইট দেওয়া আছে। সামনে গ্রিল বাম্পারগুলো দেখতে পাচ্ছেন, একেবারে অরিজিনাল যে গ্রিল বাম্পার সেই গ্রিল বাম্পার। নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো G15 সিরিয়া। জি, এই পাশে লাইটটিও মাশাআল্লাহ একদম অরিজিনাল যে লাইট সেই লাইট, এবং সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে। আর এটা হচ্ছে পুরোটা অরিজিনাল কালারের গাড়ি ভাই, এখনো রং বং কিচ্ছু করিনি আমরা। আচ্ছা, কোনো কিছুই করিনি, যেভাবে নিয়ে আসছি সেভাবে দেখাচ্ছি। যে সামনে গ্লাসগুলো দেখেন একদম অরিজিনাল গ্লাস, এই যে বিটগুলো দেখেন একদম নিকেল বিট, দেখেন যে নিকেল বিটগুলো একদম অরিজিনাল। হ্যাঁ অরিজিনাল নিকেল বিট, অরিজিনাল গ্লাস থাকলে অরিজিনাল নিকেল বিট থাকে ভাইয়া। এবং সাইডেও কিন্তু নিকেল বিট দেখেন, এই যে বডি সাইডগুলো দেখেন, যে রেঞ্জগুলো দেখেন প্রত্যেকটা রেঞ্জের একদম অরিজিনাল রেঞ্জের, টোটাল লোগো দেওয়া আছে দেখেন। আচ্ছা, রেঞ্জের প্রত্যেকটা গ্লাস দেখেন একদম 100% অরিজিনাল টোটাল লোগো দেওয়া আছে। ওকে, আর এই যে বিটগুলো দেখতে পাচ্ছেন একেবারে অরিজিনাল যে নিকেল বিট সেই নিকেল বিটগুলো আছে এখানে। আচ্ছা, আর গাড়ি বডিটা একটু ওই মাথা থেকে মাথা দেখান ভাইয়া, এই দেখেন টানা বডি, একেবারে টানা বডি দেখেন, একেবারে টানা বডি দেখেন। ওয়াও, অনেক সুন্দর গাড়ি ভাইয়া। ভিতরের যে কালারগুলো একেবারে অরিজিনাল কালারগুলো আছে, আমি দেখাচ্ছি আপনাকে, দেখেন এই যে ভিতরটা দেখেন, এই যে এগুলো কিন্তু অরিজিনাল কালার, এগুলো কোনো রং হয়নি, একদম অরিজিনাল কালার। এই দেখেন ভিতরে প্যাডগুলো দেখেন, এই যে উডেন প্যানেল। হ্যাঁ, 1500 cc, অল অটো, DVD, ব্যাক ক্যামেরা সব কিছু দেওয়া আছে। আচ্ছা, মাশাআল্লাহ অনেক সুন্দর গাড়ি ভাইয়া, এটা হচ্ছে এক্সি সেলুন গাড়ি। এই দেখেন পিছনের ডোরগুলো দেখেন, এই যে এগুলো কিন্তু কোনো কালার করা হয়নি, একদম অরিজিনাল কালার। আচ্ছা, এই যে বেড প্যাডগুলো দেখেন, ওয়াও, 1500 cc, একদম ফ্রেশ গাড়ি ভাইয়া। এই যে এই বিটগুলো দেখেন, এই যে এগুলো দেখেন একদম নিকেল, অরিজিনাল নিকেল এগুলো। আচ্ছা, এই দেখেন এটা হচ্ছে 110 97 মডেল। হ্যাঁ, এই যে পিছনের গ্লাসটা দেখেন, তবে অরিজিনাল গ্লাস, এই দেখেন টোটাল লোগো দেওয়া আছে, এখানে ABS এর লোগোটা দেওয়া আছে দেখেন। আচ্ছা, এখানে দেখেন এটা হচ্ছে এক্সি সেলুন, এই যে এক্সি সেলুন দেখেন, এক্সি সেলুনে লোগোতে কোনো মনে ইয়া নাই, রিপিট করা নেই। আচ্ছা, এই যে লাইটগুলো দেখেন একদম অরিজিনাল জাপানি লাইট কিন্তু এখনো। হ্যাঁ, এখানে হচ্ছে টোটাল লোগো দেওয়া আছে, এখানে কলার লোগোটা দেওয়া আছে, এই পাশে লাইটগুলো মাশাআল্লাহ একদম অরিজিনাল লাইট, দেখেন কয়টা জাপান লেখা আছে, ঠিক আছে। এই নাম্বার প্লেটে দেখেন ঢাকা মেট্রো G15 সিরিয়া, সামনে পিছনে সেফটি বাম্পার দেওয়া আছে। আমি একটু ব্যাগের ভিতরে দেখাই তাহলে বুঝতে হবে, একটা গ্লাসে একটা স্ক্র্যাচ পাবেন না। আচ্ছা, যে ভিতরে দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালার দেখেন, একদম অরিজিনাল কালার, দারুণ। মানে এরকম ফ্রেশ গাড়ি 110 সত্তর দিয়ে একটা পাওয়া যায় ভাইয়া। এ দেখেন জয়েন্টও দেখেন, প্রত্যেকটা জয়েন্ট দেখেন একদম অরিজিনাল সিল করা আছে জাপানি। এই যে ব্যাগের ভিতরে দেখেন একেবারে অরিজিনাল অবস্থা আছে, যে লকগুলো দেখেন মনে হচ্ছে নতুন একেবারে, দেখেন একদম নতুনের মতো আসলে। হ্যাঁ, এই যে ভিতরে দেখেন CNG করা ভাইয়া, CNG করা মাশাআল্লাহ, অনেক সুন্দর একটি গাড়ি দেখেন, বোর্ড দিয়ে ঢাকা। হ্যাঁ, বোর্ড দিয়ে ঢাকা, এই দেখেন CNG করা, খুব সুন্দর একটি গাড়ি ভাইয়া। ভিতরটা খুবই ফ্রেশ অবস্থা আছে একেবারে। আচ্ছা, কোথাও কোনো স্পটে দেখেন, দেখেন জয়েন্টে দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে। এই পাশে দেখেন ভাইয়া, কোথাও আমরা রং করি নাই কিন্তু, চারটা চাকা একদম ব্র্যান্ড নিউ। এই দেখেন ভিতরটা, দেখেন ভিতরটা খুবই ফ্রেশ, অসাধারণ একটি গাড়ি ভাইয়া, দারুণ দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর। ভিতরে স্টিয়ারিংটা দেখেন একটু, এই দেখেন ভিতরে স্টিয়ারিংটা দেখেন একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে, দেখেন ড্যাশবোর্ড দিয়ে কোথাও একটা হাতুড়ে বাড়ি নেই মাশাআল্লাহ, যে জাপানিজ সেটটাও লাগানো আছে এখানে, যে ব্যাক ক্যামেরা ডিভিড লাগানো আছে, ভিতরে সেলিংগুলো মাশাআল্লাহ খুবই ফ্রেশ একেবারে। আচ্ছা, চলুন আপনি ইঞ্জিন রুমটা দেখতে হলে বুঝতে পারবেন যে সামনেটা কি অবস্থা। আচ্ছা, মানে পিছনে যেরকম অরিজিনাল কালার দেখেছি না, সামনে আপনাকে এরকম অরিজিনাল কালার দেখাবো। আচ্ছা, তো চলুন, ফুল ফ্রেশ অবস্থা আছে, চলুন আপনাকে দেখাই। এই দেখেন ভাই ভিতরটা, দেখছেন EFI ইঞ্জিন, EFI ইঞ্জিন দেখেন না, এই বডিটা দেখেন, এই দেখেন ভিতরে কালারগুলো দেখেন একদম অরিজিনাল যে কালার সেই কালার, এই যে 110 দেখেন, এই 110 চাচিস নাম্বার। হ্যাঁ, একদম অরিজিনাল কালারে দেখেন, এই যে ভিতরে এগুলো দেখেন মার্সেলগুলো দেখেন, এই যে প্রত্যেকটা লাইট দেখেন একদম অরিজিনাল, যে কয়টা জাপান লেখা আছে দেখেন। আচ্ছা, এই জাপান লেখা আছে, এই সামনে মার্সেলগুলো দেখেন, কোথাও একটা হাতুড়ে বাড়ি নেই। এই যে এই পাঁচটা খালি একটু কালারটা নষ্ট হয়েছে, যে ব্যাটারি পানি দিয়ে এখন আবার ড্রাই ব্যাটারি লাগিয়ে ফেলছে আমরা, যাতে আর পাই না উঠে। খুব সুন্দর একটি গাড়ি, চমৎকার 1500 cc EFI ইঞ্জিন, ফুল লোডের একটি গাড়ি মাশাআল্লাহ।
একটা হাতুড়ে বাড়ি নেই, এখনো বাংলাদেশে কালার করা হয়নি, অরিজিনাল কালারের গাড়ি, দু একটা দাগ টাগ আছে, ছোট ছোট দাগ একদম হালকা। তো এটা প্রাইস কত যাচ্ছে? এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া 7,45,000 টাকা আস্কিং প্রাইস, সামান্য কিছু নেগোসিয়েট করা যাবে ইনশাল্লাহ। আবার যদি এটা 1300 cc হয় তাহলে দাম চলে আসবে 6,00,000-6,50,000-এর মধ্যে। আচ্ছা, বাট এটা কিন্তু আপনার 1500 cc থেকে দামটা একটু বেশি ভাইয়া, আর গাড়ির কন্ডিশনটার উপরে দাম ডিপেন্ড করবে দামটা। ওকে, তো আপনার অ্যাড্রেস? আমার অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেড়িবাঁধ 4 রাস্তার মোড়, 84-10 গজ গাবতলি থেকে আগালে হাতে ডান পাশে মদিনা কার কালেকশন। যারা গাবতলি দিয়ে আসবেন বেড়িবাঁধ 4 রাস্তা মোড়ে 10 গজ আগে হাতে বাম পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ডে পেয়ে যাবেন। সবচেয়ে সহজ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন থেকে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন, আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাদের ইনশাল্লাহ। ফোন নম্বর হচ্ছে 01711-586762, পাশাপাশি একটা নম্বর 01971-222-520, দুটো নম্বরে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে, তাহলে হোয়াটসঅ্যাপে ফোন করবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।